রান্নাঘরে যে সমস্ত সরঞ্জাম আছে তার মাঝে আমার সবচেয়ে প্রিয় দুটি, একটি হচ্ছে এই চাপাতিটি, আরেকটি হচ্ছে এই আঙ্গুল রক্ষকটি। এটি একটি ঢালের মতো কাজ করে, লোহার তৈরি। এটার পেছনে আঙ্গুল রাখা যায়, আংটির মতো পরে নিয়ে তারপরে সবজিকে চেপে ধরলে চাপাতিতে কাটার সময় আঙ্গুল কেটে যাওয়ার ভয় কম থাকে। আমি রান্নায় কাটাকাটির জন্য চাপাতি ব্যবহার করি, কারণ এটা নামে যেটা বলে এটা চাপ দিয়ে কাটে, চাপ দিয়ে কাটে বলে এটা নাম চাপাতি। একে তো এটা ধারের কারণে কাটছে, দ্বিতীয়ত এটা চাপ দিয়ে কাটছে, তো শক্তি কম লাগে। আমি চাপাতি ব্যবহারে খুবই অভ্যস্ত, যতটুকু হওয়া সম্ভব একজন সাধারণ মানুষের পক্ষে। তো এটার জন্য এই ঢালটা আমাকে ভালো একটা নিরাপত্তা দেয়। তো এটা দিয়ে এইভাবে কাজ করে দেখাই। এই কাটলাম পেঁয়াজ, এই ধরলাম, তবে লাগলো করা যেত, আর একটু স্লোলি কাটতাম আর কি। আমি কোনো পেঁয়াজ কাটার এক্সপার্ট না, সো এই যে এই যে খ্যাট করে লাগলো যে, এখন যদি আমার হাতে এটা না থাকতো আমার আঙ্গুলটা চলে যেত। মোটামুটি আমার পেঁয়াজ কাটা শেষ, খুব চটপট কাজ হলো। কিছু পেঁয়াজের টুকরা ছিটকেছে এখানে সেখানে, একটু মনোযোগী থাকলে সেটা ছিটকাতো না, আমি ছিটকানো টুকরোগুলো তুলে নিলাম। ওকে, আমার পেঁয়াজটা আমার কাছেই থাকলো। তো আমি মনে করি যে পেঁয়াজ যারা কাটেন বা সবজি যারা নিয়মিত কাটেন তাদের এরকম একটা ঢাল কিনে নেওয়া উচিত, যেন আঙ্গুলগুলো নিরাপদ থাকে। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, পারলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।